এই সপ্তাহে চাঞ্চল্যকর কয়েকটা খবর আছে এগুলো বন্ধুরা শেয়ার না করলে পেটের হইতেছে না দেখেন একটা নিউজ আপনারা হয়তো অনেকে দেখছেন এই যে তানজিন তিসা মনে আছে ওই যে কয়েকদিন আগে আপনাদের পরিমণির এক্স হাজবেন্ড শরিফুল রাজের সাথে টিকটক না কি করতে যে এক ভাষায় কথাবার্তা বলতেছিল এরপরে সাংবাদিক ভাইদেরকে বলছিল একদম দিব আমরাও কন্টেন্ট করছিলাম তারপর মাঝখানে চুপচাপ ছিল তারপরে আপনার গিয়া হঠাৎ করে নাই হয়ে গেলো মাপ টাপ চাইলো সাংবাদিকরা অনেক আন্দোলন আন্দোলন করলো মানে আলোচনায় থাকতেই হবো উনি আবার নতুন করে আলোচনা আসছেন নতুন করে আলোচনা আসছেন কি কেউ কেউ বলতে আছে সত্য মিথ্যা উনি জানে আর ওনার সাথে জানেন আর রটনা হইতেছে সজল চেয়েছিল না নাটকের ওই যে চিনেন তো সজল রে সজল আর সে নাকি বিয়ে করছে আবার কেউ কেউ বলছে না এ করে নাই ভাই তারা গেছে একটা অনুষ্ঠানে সেইখানে কিন্তু যে ভিডিওগুলো আপনার ভাইরাল হয়েছে সেটা সজলের ফেসবুক হ্যান্ডেল থেকেই হোক আর তিশার ফেসবুক হ্যান্ডেল থেকেই হোক বিয়া না হইলেও তাদের মধ্যে একটা সম্পর্ক আছে একটা মানুষ কয়জনের সাথে সম্পর্ক করতে পারে সেটাই এখন প্রশ্ন থাকে গেল ভাই এই মহিলা কই থেকে শুরু করছিল মনে আপনাদের কার সাথে না তার স্ক্যান্ডেল আছে বা কার সাথে না তার স্ক্যান্ডেল নাই শেষ যে মুশফিক আরফান না কি নাম ছিল নিয়া। এর আগে তো আরো আছে যাক শরীফুল্লা সাথেও ছিল তারপরে এক সময় নিশোর সাথে ছিল অনেকের সাথেই ছিল তারপরে যে আরেকটা কী যেন আছে গায়ক ইমরানের সাথে ছিল পারে ভাই আর বদ কয় যে সিনেমার লোকজন খারাপ না সিনেমার লোকজন খারাপ আরে সিনেমার নাটকের লোকজন বেশি খারাপ এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই সিনেমার লোক তো কোনো নায়িকা আছে বা কোনো হিরোইন দেখাইতে পারবেন এক লোকে চারটা পাঁচটা ছয়টা ছায়রা দিয়া বিয়াই তো করে নাই এই যেমন যে মোষ বলতেছে বিয়ে করছে আমার তো মনে বিয়ে করে যদি বিয়ে করে থাকে গুড ভালো একটা জায়গায় আসলো যাকে এই স্ক্যান্ডেলটা পুরোপুরি ছায়া গেছে তো যদি বিয়া করি থাকে শুভকামনা রইল আর বিয়া করে না থাকে তাহলে এই তানজিন তিসাকে বলবো আপনি খুব ভালো একজন শিল্পী আপনার স্ক্রিনে খুব ভালো লাগে আপনার ফ্যামিলিও খুব ভালো মনে হয় এই সমস্ত জিনিস করেন না ভাই যে সমস্ত ভিডিও আপনি এইবার সজল্য দিয়েও দিচ্ছেন তাতে করে যে কোনো মানুষই বলবে ইউ হ্যাভ এ রিলেশনশিপ উইথ হিম এটা অস্বীকার করার কোনো উপায় নাই তারপরে আসেন আমাদের হিরো আলম সাহেব আমি ব্যক্তিগতভাবে তাকে কতটুকু পছন্দ করি না করি সেটা আলোচ্য বিষয় নয় কিন্তু হিরো আলম আমাদের দেশের একজন শিল্পী আজকে সে অনেক পরিশ্রমের পর এই জায়গায় এসছে অনেক উল্টাপাল্টা কাজ করে অনেক উল্টাপাল্টা বয়ান দিয়ে অনেক উল্টাপাল্টা গান গেয়ে সে বদনাম কামিয়েছে বাংলাদেশে না দিন শেষে তো সে আমাদেরই ছেলে না বাংলাদেশেরই একটি ছেলে সে যা করবে তার রেজাল্ট সে পাবে ইদানিং কালে সে ওই যে আমাদের দুবাইয়ের আরাফ খানের বাড়িতে ডিনার করতেছে বা লাঞ্চ করতেছে ওইখানে রাখি সাবান গিয়েছিল ওইখানে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে আপনারা দেখছেন হিরো আলম বোম্বে সিনেমা করছে এবং হিরো আলম নিজেও বলছে আমার কথা হিরো আলম সাহেব এত কথা বলার দরকার নেই আজকে যে আপনার অপমানটা করলো রাখি সাহন্ত তা মুজে বলে সুপারস্টার এ মেনে ওসব দেখা ভাল লাগছে আপনার আপনে যদি ভাল লাগে লাগতে পারে আমাদের ভাল লাগে নাই একটা বাইরের দেশের মেয়ে আপনাকে এইভাবে আপনার চেহারা নিয়ে আপনাকে বলবে আপনি তার বাড়ির চ্যাপ্টারশির যোগ্য নন আপনাকে দেখে তার চেহারা দেখে সে নাকি ভয় পেয়ে গেছে আমি তো उसको देख के पहले तो डर गया वो जबरदस्ती आके ना वो ऐसा कैमरा शूट करने लग गया दोस्तों ভিডিওতে কি সুন্দর ব্যবহার করছে এগুলো যে করেন এই যে জিনিসগুলো হইল আজকে আপনি এক জায়গায় উঠে গেলেন বললেন বোম্বে সিনেমা করবেন আমরা আশা করলাম সাকিব খানও করতেছে আপনিও করবেন ভালো কথা আজকে যেভাবে অপমানটা আপনারা এসে করলো এটা কি ঠিক হয়েছে এটা কেন করতে গেছিলেন আপনি আপনি নিজের ওজনটা একটু বুঝেন না ভাই কেন বুঝেন না আপনি আপনাকে নিয়ে মানুষ ফান করে এই আরফ খানও ফান করছে রাখি সাহান তো ফান করছে আর আপনি এসে অ্যানাউন্সমেন্ট দিয়েছিলেন বোম্বের ছবি করতেছেন আর রাখি সাহানকে বলছি ওয়ার ইউ তুমি কে রাখি সাওয়ন্ত তুমি কি দীপিকা পারুকান তুমি কি আলিয়া ভাট তোমাকে তো কেউ চিনেই না তোমার তো বদনাম আছে তুমি হলে বোম্বের একটা মক্ষী রানি তোমার পাঁচ তাক মেরাইয়ে ভিডিও নেই জায়গা না বুঝে পাতায় যদি যায় তাহলে শুনে রাখো তুমি যে কথা বলছো হিরো আলম সম্পর্কে তুমি যদি কখনো বাংলাদেশে আসো ইউ উইল গেট দ্যাট আনসার তুমি এমন কোনো জাতের মেয়ে না ভাই তুমি এমন কোনো জাতের মেয়ে না তুমি বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কী করছো ওই সালমান খানকে বলো ইয়ে মেলা সালমান ভাইকে লেগে লেজে আঙে হ্যাঁ মানুষের কাছে পপুলারি নাও সস্তা সস্তা করাও পাপ খান সালমান খান তোমার ভাই লাগে সালমান খান তোমার লোকে বলে থাকে সারাদিন মানুষের চেহারা যাই হোক একটা মানুষকে নিয়ে একটা মানুষ বলছে সে একটা সিনেমা বানাবে দ্যাট ওয়াজ ফিনিশ তুমি এটা বোম্বেতে যে হিরো আলমের এত বিশ্রী তারপর আমি দেখে ভয় পেয়ে গেছিলাম বাংলাদেশে তোমার চেয়ে অনেক সুন্দর সুন্দরী মেয়েরাও হিরো আলমের কাছে যায় মানে পরিচিত হওয়ার জন্য সেলফি তোমার তোলার জন্য তুমি এটা সেটা জানো না গো টু দ্য গুগল গুগলে যা সার্চ দাও গুগলে যা সার্চ দাও হিরো আলম কেটা দেখতে পারবা তোমার এত বড় রাইট নাই তুমি একটা মানুষকে নিয়ে এইভাবে কথা বলো এবং সে তোমার পাশের দেশে একজন শিল্পী সে হোক ছোট হোক বড় মাঝারি যাই হোক সে তো তোমাকে বলে নাই যে আমি তোমার সাথে সিনেমা করবো আমি ফাইন্যান্স করব বলছে আরব খান তুমি সেখানে কোনো কথা বললো না বোম্বে যা সুর পাল্টায় দিলা কি ঘটনা কি নিজেরা কিয়া কিয়া সচেত আপকো আপনি তুমি আব আপ করে বলছে আপনি তো তু তুলে বলনা চাই তা আপনি একটা মানুষকে সম্মান দিতে পারেন না অসম্মান করার কোনো রাইট আপনার নাই আপনি একটা দেশের শিল্পীকে সে হোক আমাদের বাংলাদেশের ছোট শিল্পী বড় শিল্পী যাই হোক ইউ হ্যাভ নো রাইট টু সে লাইক দিস আপকা সুরত কেসে আপ থা শিষে পে দেখিয়ে না আর আম জনতা ও পাবলিক আপনি কে কেতে হয় ও জরা দেখ না হাম লোকো ভি পাতা হয় আপ কোন স্ট্যান্ডার্ড কা লারকি হয় ঠিক হ্যাঁ মত না এরকম কথা বলা ঠিক নয় আল্লাহ আওয়াজ হয় বুঝতে পারছেন মানুষের চেহারা সে নিজে তৈরি করে না এটা উনার সৃষ্টি হম আপনারা নিয়ে তো কিছুই করতে পারলেন না কোনো জায়গা আছে আপনার বোম্বেতে আর হিরো আলমের তো একটা জায়গা আছে বাংলাদেশে যে কোনোভাবেই হোক যাক বন্ধুরা খুব খারাপ লাগছে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ কারণ আমি হিরো কত কতটুকু পছন্দ করি সেটা অন্য প্রসঙ্গ হিরো আমার দেশের একজন শিল্পী একজন মানুষ আমার দেশের একজন মানুষই ধরলাম হোক সে ছোট শিল্পী বড় শিল্পী যাই হোক হোক সে কন্ট্রোভার্সিয়াল কিন্তু তাকে পাশের দেশের একজন লেভেলের লোক এসে গালগলি করবে আই ডোন্ট আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট যার জন্য এতগুলো কথা বললাম কিছু ছবি ভাইরাল হইতাছে বাজারে সাকিব খানের সাথে সেই পরিচালকের ছবি যে পরিচালক আমাদের অপবিশ্বাসকে দিয়ে মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গল্পটি করছেন একটি রাসেলের গল্প না যেন একটি মায়ের কান্না এই ধরনের নাম ঠিক হয়নি সেই সিনেমাটা যে করছেন মিস্টার হায়দার নাকি যেন নাম আপনারা সবাই জানেন অববিশ্বাসে একশো টাকা দিয়ে সাইন করেছেন এটা নিয়ে অনেক কথাবার্তা হইতেছে বন্ধুরা একশো টাকা নিয়ে সাইন করছে কারণ ওই যে দশ কোটি টাকার প্লট নেবে এগুলো ফালতু কথা অপবিশ্বাস যদি আপনার কী বলে পূর্বাঞ্চলে বা উত্তরায় বা যে কোনো জায়গায় প্লটের জন্য অ্যাপ্লাই করে কেন পাবে না বলেন গভর্নমেন্টের তো একটা রুলস আছে বাংলাদেশের শিল্পীদেরকে দেওয়া হয় অপবিশ্বাস তো এমনিতেই পাবে ওই সিনেমাটা কইরা একশো টাকা নিয়া তার প্লট পাইতে হবে না এগুলো যারা বলেন তারা মূর্খ তারা জানেন না চলচ্চিত্রের কতজনের প্লট আছে তার আগে খবর নেন তারপরে কমেন্টস করেন ঠিক আছে সেই সিনেমাটা করতেছে ভালো করে তাকে এনকারেজ করব। আমি আগেও বলছি ভালো না করতে বলে তাকে আমরা গালমন্দ করব বলবো তুমি পারো নাই তুমি আনসাকসেস কিন্তু সেই সেইটার চেয়ে বড় গল্প হলো একটা চ্যানেলে দেখলাম ওই পরিচালক সালমান হায়দার ওর সামথিং লাইক দ্যাট ওর নামটা সেই পরিচালক সাকিব খানের সাথে একটা ছবি স্টিল ফটোগ্রাফি আগের কিনা যায় না মনে হয় না আগে ইদানিং কালের কারণ যেটা আপনার বলতেছে যেটা সাকিব খানের ইদানিং কালের ছবি তার সাথে ছবি দেওয়া লিখতেছে তাহলে কি সেই সিনেমাতে সাকিব খান অভিনয় করছে না বন্ধুরা শাকিব খান সেই সিনেমাতে অভিনয় করছে এমন কোনো খবর কেউ পায়নি কোথাও আসেনি কোনো মিডিয়া বলে নাই। সাকিবের কোনো লোকজন বলে নাই। সিনেমা পাড়ায় কোনো গুঞ্জন নাই একটা ছবি তো আসতেই পারে আর আমি যদি কালকে সাকিবের সাথে একটা ছবি তুলা পাশাপাশি দাঁড়াইয়া পড়া দিক পেয়ে আমি আমি সাকিবের ছবি করতে চাইল ছবি করতে হলে অনেক 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 ক্রিয়াকর্ম আছে ছবি করাতে তো সোজা না হয়তো ওই অনুষ্ঠানে এসে ছিল বা পরবর্তীতে দেখা হয়েছে ভদ্র একটা সেলফি তুলছে বা একটা ছবি তুলছে ফুল দিয়া শুভেচ্ছা জানাচ্ছে যেহেতু সাকিবের সাথে উপরে একটা সম্পর্ক আছে আপনারা জানেন ভার্চুয়াল মিডিয়াতে এটা নিয়ে আলোচনা হচ্ছে যে সাকিব প্রসাদে একটা মেলবন্ধন আছে তা না হইলে ব্যবসাতে তারা কেন জড়াইলো বা আজকে এই ছবিটাই কেন আসলো এই ছবিটা অন্য কিছু ইঙ্গিত দিতে পারে তবে এটা শিওর থাকেন এই সিনেমায় শাকিব খান এখন পর্যন্ত সাইন করে নাই এবং শাকিব খান এই ধরনের কোনো সিনেমাতে কোনো কথাবার্তাও হয় নাই এগুলো সব ভুয়া আমাদের কন্টেন্ট বানাইতে হয় আমরা অনেকেই কন্টেন্ট বানাই অনেকেই অনেক ধরনের কথা কন্টেন্ট বানাই অনেকেই বলতেছেন অনেক কথা সব কথাই তো আপনারা শুনলে বিশ্বাস করলে হবে না আর কাউকে এটাও বলা উচিত না উনি কেন বললো উনি ওনার মতো করে উনি বলেছেন ওনার এভরি রাইট আছে আমি আমার মতো করে বলছি আমার এভরি রাইট আছে গ্রহণ বা বর্জন করার ক্ষমতা আপনাদের ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে খুদা হাফিজ